जान कहती थी, कोई धंधा छोटा नहीं होता और धंधे से बड़ा कोई धर्म नहीं होता। हेलो बंधुरा, केमन आছেন সবাই? तो आज के आमी कथा बोलबो सुपरस्टार शाहरुख खानेर असाधारण एक एक्शन थ्रिलर सिनेमा निये। रईस जार अर्थ समृद्ध जा 2017 सालेर भारतीय हिंदी भाषार एक्शन फिल्म जा राहुल ढोलकिया परिचालित एवं रेड चिलीज एंटारटेनमेंट एवं एक्सल एंटारटेनमेंट द्वारा प्रयोजित। এতে অভিনয় করেছেন শাহরুখ খান, নওয়াজুদ্দিন সিদ্দিকি এবং মাহিরা খান। রইসকে অপরাধী আব্দুল লতিফের জীবনের উপর ভিত্তি করে বলা হয়, তবে চলচ্চিত্র নির্মাতারা এটি অস্বীকার করেছেন এবং এই মুভির বর্তমান আইএমডীবি রেটিং 6.6/10। তো দেরি না করে চলুন গল্প শুরু করা যাক। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে এই চ্যানেলের কোনো ভিডিও আপনার মিস হবে না। চলচ্চিত্রটি 1960-এর দশকে শুরু হয়, যা একটি সংবাদপত্র থেকে স্পষ্ট। রইস একটি তীক্ষ্ণ মনের ছেলে, একটি শুষ্ক রাজ্য গুজরাটের ফতেহপুরে বাস করে এবং ছোটবেলা থেকেই অবৈধ মদের ব্যবসায় জড়িয়ে পড়ে। তিনি তার মায়ের দর্শন ব্যবহার করেন আত্মপ্রতারণার প্রক্রিয়া হিসাবে। কোনো পেশা কম নয় এবং কোনো পেশার চেয়ে বড় কোনো ধর্ম নেই। তার সেরা বন্ধু সাদিকের সাথে সে স্থানীয় গ্যাংস্টার জয়রাজের জন্য কাজ শুরু করে, যে রইসকে পছন্দ করে কারণ সে চোরাচালানের জন্য অভিনব ধারণা নিয়ে আসে। তার ক্ষমতা এবং প্রভাব বৃদ্ধির সাথে সাথে সে জয়রাজের সাথে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয় এবং তার নিজের ব্যবসা শুরু করার জন্য একজন অপরাধের বস মুসাভাইয়ের সাহায্য নেয়। তিনি তার সম্প্রদায়ের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তিনি তাদের মত সরবরাহ করেন, আদেশ গ্রহণ ও বিতরণের জন্য তাদের নিয়োগ করেন এবং এইভাবে মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলের নেতা পাশাপাই উভয়ের কাছ থেকে রাজনৈতিক সমর্থন পান। ইতিমধ্যে একজন সৎ এবং শক্তিশালী পুলিশ অফিসার এসিপি জে এ মজুমদারকে ফতেহপুরে বদলি করা হয় এবং রইসকে কেন্দ্র করে অ্যালকোহল বিক্রেতাদের বিরুদ্ধে একটি বড় ক্র্যাকডাউন শুরু করে। এটি তাকে ব্যতীত বেশিরভাগ ডিলারকে প্রভাবিত করে কারণ সে মজুমদারের অতীত পাচার করতে সক্ষম হয়, যার ফলে বৈরী সম্পর্ক এবং জয়রাজের একটি ব্যর্থ হত্যা প্রচেষ্টা। রইস পরবর্তীতে প্রতিশোধ হিসেবে তাকে হত্যা করে। এরই মধ্যে রইস তার প্রতিবেশী আশিয়াকে বিয়ে করে এবং তার একটি ছেলে রয়েছে। বেবি শাওয়ারে তিনি মজুমদারকে পুলিশ কন্ট্রোল রুমে স্থানান্তর করতে মুখ্যমন্ত্রীকে রাজি করান এবং তাকে প্রস্তাবিত একটি নতুন রিয়েল এস্টেট প্রকল্প গ্রহণ করেন। মজুমদার চলে যাওয়ায় এবং পুরোদমে নির্মাণ কাজ চলছে, তার জন্য সবকিছু ঠিকঠাক চলছে বলে মনে হচ্ছে। মজুমদার অবশ্য ফোন ট্যাপ ও মোলের মাধ্যমে তার কর্মকাণ্ডের খোঁজখবর রাখছেন। রইস প্রকাশ্যে পাশাভাইকে একটি মতানৈক্যের জন্য আক্রমণ করে এবং সিএম তাকে পিআর স্টান্ট হিসাবে সাময়িকভাবে জেলে পাঠায়। রইসকে আটকে রেখে আসন্ন স্থানীয় নির্বাচনে মুখ্যমন্ত্রী ও পাশার মিত্র তিনি বিশ্বাসঘাতকতা করা হয়েছে বুঝতে পেরে রইস নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়, তার জনপ্রিয়তা ব্যবহার করে এবং জয়লাভ করে। তাকে একটি আসন্ন হুমকি হিসাবে দেখে মুখ্যমন্ত্রী মজুমদারকে ফতেহপুরে ফিরিয়ে আনেন এবং তার রিয়েল এস্টেট প্রকল্পের প্লটটিকে সুরক্ষিত জমি হিসাবে ঘোষণা করেন, নির্মাণটিকে অবৈধ ঘোষণা করেন। রইসের তার সম্প্রদায়ের প্রতি বিশাল ঋণ রয়েছে, যাকে তিনি প্রকল্পে বিনিয়োগ করতে রাজি করেছিলেন। পরিস্থিতি আরও খারাপ করার জন্য রাজ্যের সাম্প্রদায়িক দাঙ্গা তার মদের ব্যবসাকে বিপন্ন করে কারফিউ জারি করে। সম্পূর্ণভাবে ভেঙে পড়ে একজন মরিয়া রইস সাহায্যের জন্য মুসাভাইয়ের কাছে পৌঁছায়, যিনি তাকে সমুদ্রপথে সোনা পাচারের জন্য অর্থ প্রদান করেন। শীঘ্রই ভারত জুড়ে সিরিয়াল বোমা হামলা হয়। রইস সচেতন হয়ে ওঠে যে মুসা আরডীএক্স পাচারের জন্য একটি কভার হিসাবে সোনা ব্যবহার করেছিল। পুলিশ একটি ব্যাপক ক্রসকান্ট্রি ক্র্যাকডাউনের নেতৃত্ব দেয়। রইসের সব সহযোগী হয় ধরা পড়ে অথবা হত্যা করা হয়। হৃদয় ভগ্ন এবং শোকাহত রইস মুসাভাই এবং তার লোকদেরকে নিরপরাধ হত্যা করার জন্য তাকে ব্যবহার করার জন্য হত্যা করে। পরবর্তীকালে সে মজুমদারের কাছে আত্মসমর্পণ করে, ভালো করে জানে যে সে তাকে হত্যা করবে। মজুমদার এবং রইস তাদের একসাথে সময় কাটাতে ইচ্ছা করে, যার পরে মজুমদার রইসকে গুলি করে। যখন সে পড়ে যায়, সে তার জীবনের স্মৃতি এবং তার মায়ের শিক্ষার কথা মনে করে। মজুমদার রইসের শেষ কথার কথা ভেবে তাড়িয়ে দেয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো রইস মুভির গল্পটা? আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আপনাদের পছন্দের মুভির গল্প জানতে নিচে কমেন্ট করুন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।